सो हेलो বন্ধুরা, তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই এই চ্যানেলের ফেস একটি ভিডিওতে। তো বন্ধুরা, আমাদের গেমের ভিতর কিন্তু কালকেই আমাদের এই ইভেন্টটা চলে এসেছিল। আর গাইস, যে ইভেন্টটার নাম কিন্তু ক্রোনো। আর গাইস, এই ইভেন্টটা তোমাদের চলবে হচ্ছে আমাদের 7 তারিখ পর্যন্ত, মানে আমাদের যে ক্রোনো ইভেন্ট আছে। তো গাইস, এটা কিন্তু ব্যানার কিন্তু ভাই আমাদের প্রতিদিন চেঞ্জ হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। তো গাইস, এই ক্রোনো ইভেন্টটা তোমাদের কিভাবে কমপ্লিট করতে হবে না হবে কিন্তু আমি কালকের ভিডিওটাতে কিছুটা হলেও তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম। কিন্তু গাইস, আজকে তোমাদের একদম পুরো ক্লিয়ার কাট করে দেবো। এবং গাইস, তোমরা কিভাবে কমপ্লিট করবে না করবে এবং কোডটা কি সেটাও তোমাদেরকে আমি এই ভিডিওটাতে পুরোপুরিভাবে জানিয়ে দেবো, ঠিক আছে? তো গাইস, কি করছো ইয়ার এখন পর্যন্ত? যদি না ভিডিওটাতে একটা করে লাইক করে দাও, অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা করে লাইক করে দাও। আর গাইস, যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে অল অপশন ক্লিক করে দাও। তো গাইস, চলো বেশি দেরি না করে আমাদের ভিডিওটা দেখে নেওয়া যাক। তো অ্যাট ফার্স্ট তোমাদের এখানে ক্লিক করতে হবে মোর ইনফরমেশনে। মোর ইনফরমেশনে ক্লিক করলে কিন্তু তোমরা এখানে আমাদের যে ইভেন্টটা আছে, তো গাইস ইভেন্টের ভেতরে কিন্তু তোমরা চলে আসবে। আর গাইস, ইভেন্টের ভেতরে আসার পর তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তো গাইস, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে কিন্তু তিনটে আমার যে পিস আছে, তো গাইস তিনটে পিস কিন্তু আমি এখান থেকে আনলক করে নিয়েছি, ঠিক আছে? তো গাইস, তোমরা কিন্তু এরমভাবে তোমাদেরকে আনলক করতে হবে। আর গাইস, এই দুটো পিস আমি এখনও পাইনি, তো গাইস এই জন্য কিন্তু আমি আনলক করতে পারিনি, মানে আমার ফ্রেন্ডদের কাছে কিন্তু এই দুটো পিস আমি এখনও পর্যন্ত খুঁজে পাইনি। তো যখনই পাবো কিন্তু এই দুটো পিস আমি আনলক করে নেবো। আর গাইস, এই দুটো পিস আনলক করার পর তোমরা কিন্তু এইখানে তোমাদেরকে কী করতে হবে, এখানে দুটো ওয়ার্ড দিতে হবে, মানে তোমাদেরকে এখানে দুটো গেস করে ওয়ার্ড দিতে হবে। কিন্তু ভাই, তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা কিন্তু এখন ভাই কোনো ওয়ার্ডই দেবে না, কারণ কি ভাই এখন আমাদের কোনো লিক্স বা কোনো কিন্তু এখানে কিছু দেয়নি। কারণ কি ভাই, এই ওয়ার্ডটা যদি তুমি একবার দিয়ে দাও তাহলে কিন্তু তোমার এখান থেকে চান্সটা একবারই আছে। আর গাইস, তুমি কিন্তু আর এখান থেকে দিতে পারবে না। তো তোমরা কিন্তু এখান থেকে এই যে ব্যাটার স্ক্রিনটা দেখতে পাচ্ছ, সাইবার সুইং, তো গাইস এই ব্যাটার স্ক্রিনটা তোমরা কিন্তু একদমই ফ্রিতে কেউই পাবে না, ঠিক আছে? তো গাইস, সেই জন্য বলছি এখানে তোমরা দুটো কোড এখন কেউ দেবে না, কারণ কি আমাদের গ্যারিনা এখানে দিয়ে দিয়েছে যে আমাদের এখানে দেখতে পাচ্ছ দ্য অ্যান্সার উইল বি রিভিল্ড। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ 7 তারিখ। তো গাইস, আমাদের 7 তারিখে কিন্তু আমাদের এইখানে যে কোডটা হবে সেই কোডটা কিন্তু আমাদের গ্যারিনা এখানে আমাদেরকে দিয়ে দেবে, ঠিক আছে? তো গাইস, সেদিনকে কিন্তু আমরা এখান থেকে এই কোডটা দিয়ে আমরা কিন্তু এখান থেকে আমরা ফ্রিতে এই যে আমাদের ব্যাটার স্ক্রিনটা আছে, তো গাইস এই ব্যাটার স্ক্রিনটা কিন্তু আমরা একদমই ফ্রিতে নিয়ে নিতে পারবো। আর গাইস, তোমরা এইগুলো, আর গাইস এই যে সবকটা আছে, এই সবকটা কিন্তু তোমরা 5 পিস না খুললে তোমরা কিন্তু এখান থেকে নিতে পারবে না বলতে তোমরা এখানে কোডটা ইনপুটই করতে পারবে না, ঠিক আছে? তো গাইস, তোমরা কিভাবে নেবে 7টা, এই 5টা আমাদের যে কো এ আছে, তো ভাই সেটা তোমরা কীভাবে নেবে সেটা এবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আজকে ভাই পুরো ক্লিয়ার কাট করে দিচ্ছি, তোমরা ভাই ভালো করে বুঝে নাও, ঠিক আছে? আর গাইস, এখন পর্যন্ত কী করছো ইয়ার এখন পর্যন্ত? যদি ভিডিওটা এখন পর্যন্ত যদি না লাইক দিয়ে থাকো, অবশ্যই ভিডিওটাতে লাইক করে দাও। আর গাইস, যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবি নাও। তো গাইস, এইখানে দেখতে পাচ্ছ যে এই যে পিসটা আর এই পিসটা কিন্তু আমি নিয়েছি, এই পিসটা শুধুমাত্র আমাকে দিয়েছিল, ঠিক আছে? তো গাইস, তোমরা কীভাবে নেবে, তোমাদের ধরো আমি তোমাদেরকে কালকে বলেছিলাম, যেন তোমাদের ধরো এই বন্ধুর কাছে ধরো এই পিসটা যে দেখতে পাচ্ছ, প্রথমের পিসটা ধরো তোমার বন্ধুর কাছে খোলা আছে, আর তোমার কাছে ধরো এই পিসটা খোলা আছে, মানে তোমার এই 4টে পিস তোমাকে খুলতে হবে। আর গাইস, তোমাকে মানে পিসগুলো নিতে গেলে তোমাকে কী করতে হবে, এখানে তোমার বন্ধুদের খুঁজতে হবে যে তোমার বন্ধুদের কার কাছে এই 4টের মধ্যে একটা আছে, মানে একটা করে পিস সবাইকেই ফ্রিতে দিয়েছে, কাউকে হয়তো 1টা দিয়েছে, কাউকে 2টা দিয়েছে, মানে তোমাদেরকে এখানে তোমরা নাম দিয়ে দিতে পারো, মানে এরম 1, 2, 3 এরম করে তোমরা এটাকে চুজ করে নিতে পারো, মানে এরম নাম্বার দিয়ে দিতে পারো। নাম্বার দিয়ে তোমরা দেখতে পারো যে কার কাছে কোন পিসটা আছে, মানে কার কাছে 2 নম্বর আছে, কার কাছে 3 নম্বর আছে, এরকম করে তোমরা কিন্তু এখান থেকে চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পর ধরো তোমার বন্ধুর কাছে এই 1-এর পিসটা আছে, তোমার কাছে ধরো এই 5-এর পিসটা আছে, ঠিক আছে? তো গাইস, তুমি যদি তোমার বন্ধুকে সবার আগে দিতে চাও, তোমরা কি করবে, এখানে গিভ যে জেসন জিক্সা কোড আছে, তো গাইস এখানে তোমরা ক্লিক করবে। আর গাইস, ক্লিক করার পর তোমরা জাস্ট এই যে 3 নম্বর, এই মানে সবার শেষেরটা তোমরা যে তোমরা যদি এখানে করো, সবার শেষেরটা দিতে গেলে তোমরা জাস্ট এখানে কনফার্ম করবে। আর গাইস, কনফার্ম করার পর এই যে কোডটা তোমরা দেখতে পাচ্ছ, এই কোডটা জাস্ট কপি করে তোমার বন্ধুকে পাঠিয়ে দেবে। আর গাইস, তোমার বন্ধুকে বলবে এইখানে যে ইনপুট জিক্সা কোড আছে, তো গাইস ইনপুট করতে, এখানে মানে তোমার যে কোডটা তুমি দিয়েছিলে তোমার বন্ধুকে, তো সেই কোডটা কিন্তু তোমাকে এখানে দিয়ে দিতে হবে, মানে তোমার বন্ধুকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু তোমার বন্ধু এই যে 5-এর যে পিসটা মানে তোমার কাছে ছিল, তো গাইস তার কাছে চলে যাবে, মানে তোমার কাছেও থাকবে কিন্তু আর তার কাছেও কিন্তু থেকে যাবে, ঠিক আছে? আর গাইস, তোমার বন্ধুর কাছে ধরো এই 1-এর পিসটা আছে, তো গাইস সেটা নিতে গেলে তোমাকে কী করতে হবে, তোমার বন্ধুর ফোনে এই যে গিফট জিক্সা কোড আছে, তো তোমার বন্ধুর ফোনে এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর প্রথমেরটা ক্লিক করবে, ক্লিক করার পর কনফার্ম করবে, কনফার্ম করার পর কিন্তু এখানে তোমরা দিয়ে দেবে, ঠিক আছে? মানে এখানে কপি করে নেবে, কপি করে নেওয়ার পর তোমার মানে যাতে তুমি শেয়ার করে নেবে, শেয়ার করে নেওয়ার পর তোমরা এখানে জাস্ট তোমাদের যে আইডি আছে, তো গাইস সেই আইডিতে এসে তোমরা জাস্ট এখানে ইনপুট জিক্সা কার্ড দিয়ে দেবে, ঠিক আছে? আর গাইস, এটা তোমরা যত পারো তোমরা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবে। হ্যাঁ গাইস, তোমরা কিন্তু যত পারো তোমরা শেয়ার করতে পারবে, মানে তোমরা 1 থেকে 2 জনকে না, তোমরা যত পারো ততই শেয়ার করতে পারবে, মানে তোমরা ধরো আমি ধরো প্রথমেরটা আমি ধরো শেয়ার করলাম, মানে
প্রথমেরটা ধরো আমি এখান থেকে শেয়ার করছি। তো গাইস এখানে যদি আমি প্রথমেরটা শেয়ার করি, এইখানে যে কোডটা তোমরা দেখতে পাচ্ছ এই কোডটা কিন্তু আমি দিয়ে আমি একটা বন্ধুকে দিতে পারবো, ঠিক আছে? তো গাইস এটা কিন্তু আমার মানে চলে যাবে না। তো গাইস আবার যদি আমি শেয়ার করতে যাই প্রথমেরটা আবার আমি গিভ জিক্সা কোডে দিয়ে আবার এখানে যদি আমি কনফার্ম করি, দেখবে এই যে কোডটা আছে এই কোডটা কিন্তু ভাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের মানে আনলিমিটেড তোমরা কিন্তু এখান থেকে তোমার বন্ধুদের সাথে তুমি শেয়ার করে নিতে পারবে, মানে সবাই নিতে পারবে, ঠিক আছে? তো গাইস এখানে তোমাদের মানে তোমাদেরও যাবে না, আর ভাই যাদের কাছে নেই তারাও কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো গাইস মানে একটা কোড একজন কি তোমরা শেয়ার করতে পারবে, তারপর কিন্তু ভাই কোড চেঞ্জ হবে, ঠিক আছে? তোমরা কিন্তু এই পিসগুলো তোমরা কিন্তু সবাই পেয়ে যাবে, ঠিক আছে? তো গাইস সবাই পাওয়ার জন্য তোমাদেরকে ভাই একটাই রিকোয়েস্ট করছি, আমার যে মানে আমার যে ভিডিওর নিচে যে আমাদের কমেন্ট বক্স আছে, তো গাইস সেই কমেন্ট বক্সে গিয়ে তোমাদের যদি মানে সব কটা খুলে যায়, তোমরা যদি দেখতে পাচ্ছ যেমন আমার 3-4 খোলেনি, তো গাইস তোমরা কমেন্ট বক্সে নিচে কি করবে, 3 দিয়ে মানে তোমরা ইংরেজিতে 3 এল টাইপ করে সেখানে ডট কিংবা তোমরা একটা ব্র্যাকেট দিয়ে দেবে। ব্র্যাকেট দেওয়ার পর তোমাদের যে যে কোডটা আছে মানে এইখান থেকে যে কোডটা তোমরা নেবে, তো গাইস সেই কোডটা কিন্তু এখান থেকে তোমরা পেস্ট করে দেবে। তোমরা জাস্ট তোমাদের যদি ধরো 1-1টা থাকে, তোমরা 1 লিখে সেখানে ডট কিংবা এখানে ব্র্যাকেট দিয়ে তোমরা কিন্তু এই যে কোডটা আছে এই কোডটা তোমরা শেয়ার করতে পারো আমার কমেন্ট বক্সে এসে, ঠিক আছে? কারণ কি ভাই এতে কিন্তু অনেক সবারই হেল্প হবে, মানে তোমার বন্ধুদেরও হেল্প হবে, যারা মানে আমি চাই যে সবাই পাক, ঠিক আছে? তো গাইস সেই জন্য তোমরা একটু ভাই কষ্ট করে তোমরা ওটাকে ভাই কমেন্ট বক্সে একটু দেওয়ার চেষ্টা করো। কারণ কি ভাই অনেক ভাইয়েরা আছে তার যাদের কোনো ফ্রেন্ড নেই বলতে যাদের কোনো মানে কাছে কুচের ফ্রেন্ড নেই, তো গাইস যাদের কিন্তু গেম ফ্রেন্ড আছে গেম ফ্রেন্ড থেকেও কিন্তু এটা নেওয়া দেওয়া করতে পারে। কারণ কি ভাই তারা কিন্তু গেমের ভেতরে কথা বলতে পারবে, আর গাইস কথা বলে কিন্তু তারা দেওয়া নেওয়া করতে পারবে, ঠিক আছে? তো গাইস এইভাবে কিন্তু তোমরা এই কোড এই ইয়েগুলো সে খুলবে, এই পিসগুলো যে দেখতে পাচ্ছ এই জিক্সো পিসগুলো খুলবে, আর গাইস পিসগুলো খোলার পরেই কিন্তু তোমরা এখান থেকে একটা চান্স পেয়ে যাবে যে এখানে তোমরা একটা ইনপুট করার মানে ইনপুট এখানে দেখতে পাচ্ছ একটা ইংলিশ নেম ইনপুট করার তোমরা কিন্তু একটা চান্স একদম পুরোপুরিভাবে পেয়ে যাবে। আর গাইস এর যে ভিডিওটা আসছে আমি কামিং অন আমি বলেছিলাম যে আজকে সকালের ভিডিওতে আসবে, তো গাইস কিছু প্রবলেমের জন্য ভাই আমি দিতে পারিনি, তো গাইস আমি সন্ধ্যাবেলার ভিডিওতে অবশ্যই তোমাদের জন্য আসছে এই কামিং অন যে জিনিসগুলো আছে। তো গাইস এই জিনিসগুলো কি কি থাকবে না থাকবে সবটাই কিন্তু তোমাদের আমি এই ভিডিওটা এই মানে এর পরবর্তী ভিডিওতে তোমাদের কিন্তু সবটুকু বুঝিয়ে বলে দেবো, ঠিক আছে? তো গাইস এই ছিল আজকের ভিডিও। গাইস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দেবে, আর গাইস যদি চ্যানেলে নতুন হও কি করছো ইয়ার এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে অল অপশনে ক্লিক করে দাও। তো গাইস চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সো গাইস টাটা।